আরে বন্ধু, অনেকদিন পর, কেমন আছো? তা কেমন আছি শুনবে? আমার তিন তিনটে সালে মুখে দিল চুন কালে, রোজে ওদের নামে নালিশ আসে। বড়র বয়স ষোলো, মেজ ১৩ পার হলো, ছোট বারোয় পড়বে সানমের মাসে। আরে ছোট বারোয় পড়বে সানমের মাসে আমার তিন তিনটে শালি। তাদের কি নাম রেখেছ? বড়টির নাম চম্পা কলি, শ্বশুর গেছে রাকিয়া। মেজটির নাম কনকলতা, ছোটটির নাম মারিয়া। বড়টির নাম চম্পা কলি, শ্বশুর গেছে রাকিয়া। মেজটির নাম কনকলতা, ছোটটির নাম মারিয়া। সবাই কাছে আমার গাড়ে বসে, তাই এদের লাগে খাটতে খাটতে হইলাম স্টেশনের কুলি। আমার তিন তিনটে শালি মুখে দিল চুন কালে, রোজে ওদের নামে নালিশ আসে। আমার তিন তিনটে শালি। আরে তা বড়টি তো একটা চাকরি বাকরি করতে পারে। ইপিজেটে বড় শালি চাকরি নিল ধরিয়া, মেজ শালে ফাংশনে যাই হিন্দি গান করিয়া। আরে আরে বলো কি, পিপিজেটে বড় শালে চাকরি নিল ধরিয়া, মেজ শালে ফাংশনে যাই হিন্দি গান করিয়া। আরে ছোট শালি মডেলিং করে, রঙ বেরঙের পোশাক পয়রা ছাড়ে, বড় বড় বুলি। আমার তিন তিনটে শালি মুখে দিল চুন কালে, রোজে ওদের নামে নালিশ আসে। রোজে ওদের নামে নালিশ আসে আমার তিন তিনটে শালি। বিয়ের কথা বললে সে তার আপাকে দে দেখাইয়া, দশ বৎসরে ভাগনা ভাগনি ঘর গেছে ভরিয়া। বিয়ের কথা বললে পরে আপাকে দে দেখাইয়া, বলে দশ বৎসরে ভাগনা ভাগনি ঘর গেছে ভরিয়া। এসব কথা বলে আর হাসে, তাই কিছু না বলে সারাদিন ধরে এদের কথা মতো চলি। আমার তিন তিনটে শালি মুখে দিল চুন কালে, রোজে ওদের নামে নালিশ আসে। বড়র বয়স ষোলো, মেজ ১৩ পার হলো, ছোট বারোয় পড়বে সানমের মাসে। আরে ছোট বারোয় পড়বে সানমের মাসে আমার তিন তিনটে শালি।